সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। ডিস্টেন্স অ্যান্ড অনলাইন লার্নিং প্রোগ্রামে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমার পরিচয়। মোহাম্মদ সেলিম রানা, বিএসসি অনার্স, রসায়ন, এমএস স্কুল এডুকেশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাবা সাহেব রসায়ন, বাল্মীকিপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর সদর, গাজীপুর। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন, অধ্যায় 11, লেকচার 1। অধ্যায়ের নাম খনিজ সম্পদ জীবাশ্ম। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় জীবাশ্ম জ্বালানি ও হাইড্রোকার্বন। প্রথমে জীবাশ্ম জ্বালানি কি? বহু প্রাচীনকালের উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংস অবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। জীবাশ্ম জ্বালানির উদাহরণ কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম। প্রথমে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। এছাড়া প্রাকৃতিক গ্যাসে ইথেন থাকে 7%, প্রোপেন 6%, বিউটেন ও আইসোবিউটেন থাকে 4%, পেন্টেন থাকে 3%। কিন্তু বাংলাদেশে পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাতে মিথেনই থাকে বেশি। পেট্রোলিয়ামের উপাদানগুলো এবং তাদের পৃথকীকরণ। পেট্রোলিয়াম সাধারণত 5,000 ফুট বা তার চেয়েও গভীরে শিলাস্তরের মধ্যে পাওয়া যায়। পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে। কূপ খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরে ভাগে উঠে আসতে সাহায্য করে। যা পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম বলে। এই অপরিশোধিত তেল হচ্ছে অস্বচ্ছ, কখনো কখনো সালফার যুক্ত থাকে, তাই দুর্গন্ধযুক্ত হয়। এই পেট্রোলিয়াম মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, সরাসরি ব্যবহার উপযোগী নয়। এই পেট্রোলিয়াম মূলত বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এই অপরিশোধিত তেল আংশিক পাতন পদ্ধতিতে স্ফুটনাঙ্কের উপর ভিত্তি করে পৃথক করা হয়। আংশিক পাতন এক ধরনের পাতন। বাষ্পকে রান্না করার লম্বা কলাম থাকে। কলামে আবার বিভিন্ন অংশে বিভক্ত থাকে। নিচের অংশটি তাপমাত্রা সবচেয়ে বেশি, যে অংশ যত উপরে থাকে তার তাপমাত্রা তত কম। ফলে একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের নিচের অংশে প্রবেশ করানো হয়। তবে বাষ্পের ধর্ম অনুযায়ী তা কলামের উপরের দিকে উঠবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। এটা পেট্রোলিয়ামের আংশিক পাতনের চিত্র। একদম এখানে অপরিশোধিত তেলটি ব্যবহার করা হয় এবং আংশিক পাতন করা হয়। এক একটা তাপমাত্রায় এক একটি উপাদান পৃথক হয়। 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রিফাইনারি গ্যাস পৃথক হয়। এটাকে বোতলজাত করা হয় এবং বোতলজাত করে সেটাকে বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহার করা হয়। 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পেট্রোল পৃথক করা হয়। এটা গাড়ি চালানোর কাজে ব্যবহার করা হয়। 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নাফতা পৃথক করা হয়। এটা কেমিক্যাল হিসেবে ব্যবহার করা হয়। 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কেরোসিন পৃথক করা হয়। এটা জেট ফুয়েল বা প্যারাফিন লাইটিং হিসেবে, লাইটিং অ্যান্ড হিটিং হিসেবে ব্যবহার করা হয়। 270 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিজেল পৃথক হয়। এটা ডিজেল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এরপরে লুব্রিকেটিং অয়েল। লুব্রিকেটিং অয়েল এটা মোম বা পলিশিং এর কাজে ব্যবহার করা হয়। তারপরে আরো বেশি তাপমাত্রায় ফুয়েল অয়েল, এটা ফুয়েল ফর শিপ, শিপ এবং ফ্যাক্টরির ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়। 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিটুমিন রাস্তার কাজে ব্যবহার করা হয়। তাহলে কম সবচেয়ে পাতলা উপাদানগুলোকে কম তাপমাত্রায় বিদ্যুৎ করা হয় উপরের অংশে কলামের, আর সবচেয়ে বেশি তাপমাত্রাগুলো নিচে থাকে, এগুলোকে বেশি তাপমাত্রায়
ভার্সেস ভিটামিন বি তে করা হয় 340 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। তাহলে এটা আমরা আংশিক পেট্রোলিয়ামের আংশিক পতন দেখলাম। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু উপরের অংশগুলো তাপমাত্রা কম থাকে, তাই মিশ্রণের পথে একটি উপাদান তাদের স্ফুটনাঙ্ক অনুযায়ী পৃথক করা দেখলাম। পেট্রোলিয়ামের বিভিন্ন মিশ্রণকে হাইড্রোকার্বন মিশ্রণ বলে। অপরিশোধিত তেল ব্যবহার করা আগে বলছি, আর পেট্রোল পেট্রোলিয়াম নাফতা এগুলো বিভিন্ন অংশ বিভিন্ন তাদের স্ফুটনাঙ্কে পৃথক করা হয়। আমরা যে বর্ণনা করলাম বললাম সেগুলো বিস্তারিত। প্রথমে আমরা দেখছিলাম রিফাইনারি গ্যাস বা পেট্রোলিয়াম গ্যাস, এটা 0 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। চিত্রে দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেট্রোলিয়াম গ্যাস পৃথক করা হয়। এই হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা এখানে 1 থেকে 4, আর এটা শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাসের। পেট্রোলিয়াম গ্যাসের পেট্রোলিয়ামের শতকরা 2 ভাগ হলো পেট্রোলিয়াম গ্যাস। এটাকে চাপ প্রয়োগ করে সিলিন্ডারে ভর্তি করা হয় এবং এলপিজি গ্যাস বা হিসাবে রান্নার কাজে বর্ষা বাড়িতে ব্যবহার করা হয়। 2 নম্বর, পেট্রোল বা গ্যাসোলিন 21 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এটা পৃথক করা হয়। এটা হাইড্রোকার্বনের এই কার্বন হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা 5 থেকে 10, পেট্রোলিয়ামের শতকরা 5 ভাগ এই পেট্রোল, একে গ্যাসোলিনও বলা হয়। এটা যানবাহনের জ্বালানি হিসেবে এই গ্যাসোলিন ব্যবহার করা হয়। এখন দেখবো শিক্ষার্থীবৃন্দ ন্যাপ্তা, ন্যাপ্তা গলনা স্ফুটনাঙ্ক 71 থেকে 120 ডিগ্রি, আর এটার কার্বন সংখ্যা 7 থেকে 14, পেট্রোলিয়ামের 10 ভাগ হল ন্যাপ্তা। জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ ও অনেক ব্যবহার যন্ত্রপাতি হিসেবে তৈরি করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব কেরোসিন, এর স্ফুটনাঙ্ক 200 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। এ অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অনুযায়ী কার্বন সংখ্যা 11 থেকে 16 পর্যন্ত। পেট্রোলিয়ামের শতকরা 13 ভাগ কেরোসিন। পেট্রোলিয়ামের এই অংশকে জেট ইঞ্জিন, আমরা যে উড়োজাহাজ বলি সেটা ব্যবহার করা হয় ডিজেল, এ অংশে স্ফুটনাঙ্ক 171 থেকে 270 ডিগ্রি সেলসিয়াস। এ অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অনুযায়ী কার্বন সংখ্যা 17 থেকে 20। যানবাহনের জ্বালানি পিচ্ছিলকারক পদার্থ ও দ্রাবক হিসাবে ডিজেল ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব প্যারাফিন মোম। প্যারাফিন মোমের স্ফুটনাঙ্ক 271 থেকে 340 ডিগ্রি সেলসিয়াস। এ অংশে যে হাইড্রোকার্বন থাকে তার কার্বন সংখ্যা 20 থেকে 30। প্যারাফিন মোম টয়লেট্রিস ও ভ্যাসলিন হিসেবে, টয়লেট্রিস মানে হলো সাবান হতে পারে অথবা বিভিন্ন ধরনের টয়লেট আমাদের যে শ্যাম্পু ব্যবহার করি সেটা টয়লেট্রিস হিসেবে ব্যবহার করা হয়। পিচ, রাস্তা তৈরি করার জন্য পিচ ব্যবহার করা হয়। 340 ডিগ্রি সেলসিয়াসে পিচ পৃথক হয়। এখানে পিচের ক্ষেত্রে কার্বন সংখ্যা 30-এর বেশি প্রধানত রাস্তা তৈরি করতে ব্যবহার করা হয়। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত জৈব যৌগ, উদাহরণ মিথেন, ইথিন, হাইড্রোকার্বন প্রধানত 2 প্রকার, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। প্রথমে আমরা দেখব অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। অ্যালিফ্যাটিক কথাটির অর্থ হচ্ছে চর্বিজাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া যায়। এ ধরনের হাইড্রোকার্বনের নাম অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দেওয়া হয়েছে। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন 2 ধরনের, মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল। মুক্ত শিকল হাইড্রোকার্বন প্রথমে, যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের 2 প্রান্তের কার্বন মুক্ত থাকে তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। যেমন বিউটন, দেখো প্রথম কার্বন শেষ কার্বনের সাথে সরাসরি কোনো বন্ধন নেই, এজন্য এটা মুক্ত। ইথিনের ক্ষেত্রে একই।
মুক্ত শিখল হাইড্রোকার্বন আবার দুই ভাগে বিভক্ত, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। প্রথমে সম্পৃক্ত মুক্ত শিখল হাইড্রোকার্বন, যে মুক্ত শিখলে কার্বন কার্বন একক বন্ধন থাকে শুধু, তাকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা বলে, যেমন অ্যালকেন, এখানে শুধু কার্বন কার্বন একক। প্রোপেনের ক্ষেত্রে, পেন্টেনের ক্ষেত্রে একই, শুধু একক বন্ধন থাকে। অসম্পৃক্ত হাইড্রোকার্বন, যে সকল মুক্ত শিখলে এক বা একাধিক দ্বিবন্ধন বা দ্বিবন্ধন যুক্ত যৌগ থাকে, তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে, যেমন ইথাইন এখানে দ্বিবন্ধন আছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আবার দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত হাইড্রোকার্বনে বিভক্ত করা হয়। যে সকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে শুধু দ্বিবন্ধন থাকে তাদেরকে বলা হয় অ্যালকিন, আর যে সকল হাইড্রোকার্বনে দ্বিবন্ধন থাকে তাদেরকে অ্যালকেন বলা হয়। অ্যালকিনের উদাহরণ প্রোপিন, অ্যালকাইনের উদাহরণ ইথাইন, প্রোপাইন ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো বদ্ধ শিখল হাইড্রোকার্বন। যদি কোনো একটা যৌগের ক্ষেত্রে প্রথম কার্বন শেষ কার্বনের সাথে বন্ধন থাকে, সরাসরি যুক্ত থাকে, তাহলে সেটা বদ্ধ শিখল। এ জাতীয় হাইড্রোকার্বনের কার্বন শৃঙ্খলে দুই প্রান্তের কার্বন পরস্পর যুক্ত হয়ে একটি মৌলের চক্র গঠন করে, বিভিন্ন আকারের শিকল বিভিন্ন গঠন করে। মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরাও সম্পৃক্ত অসম্পৃক্ত হতে পারে। প্রথমে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন আমরা দেখি। এই কার্বনের সাথে শেষ কার্বন সরাসরি বন্ধন, উদাহরণ সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন। অসম্পৃক্ত বদ্ধ শিকল সাইক্লোপ্রোপিন দ্বিবন্ধন থাকার কারণে সাইক্লোবিউটেন দ্বিবন্ধন আছে। বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে অনেক সময় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে। অ্যারোমেটিক শব্দের অর্থ সুগন্ধ। প্রথমে যে অ্যারোমেটিক যৌগগুলো পাওয়া গিয়েছিল সেগুলো ছিল সুগন্ধযুক্ত, এদের নামকরণ করা হয়েছে এরকম। বেনজিন, ন্যাপথালিন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উদাহরণ। অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সাধারণত 5-6 সদস্য সমদ্বিবীয় যৌগ থাকে, এগুলোতে একান্তর দ্বিবন্ধ থাকে, অর্থাৎ একটি কার্বন কার্বন একক বন্ধন, এরপর একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। উদাহরণ বেনজিন, দেখো বেনজিনে এটার ক্ষেত্রে একক বন্ধন, তারপরে আবার দ্বিবন্ধন, আবার একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, অর্থাৎ একান্তর দ্বিবন্ধন রয়েছে এটা বেনজিন। বেনজিনের এই পাই ইলেকট্রনগুলোকে বন্ধনরত থাকে, এটাকে শর্টকাট আমরা এভাবে দেখাই। তাহলে এখানে বেনজিন, বেনজিনের ক্ষেত্রে একটি চক্রাকার বলয় থাকে। এরকম ভাবে আমরা ন্যাপথালিন আরেকটি অ্যারোমেটিক যৌগ, ন্যাপথালিনে 2টি চক্রাকার বলয় থাকে। দেখো ন্যাপথালিনের শর্টকাট একটা আমরা এইভাবে রাখতে পারি, এটাও ন্যাপথালিন। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব সমগোত্রীয় শ্রেণী। যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়ায় তাদের ভৌত রাসায়নিক দ্রব্যের গভীর মিল থাকে তাদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে সাধারণত সাধারণ শব্দ দিয়ে প্রকাশ করা হয়, যেমন অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর সকল যৌগকে CnH2n+2 এই সমগোত্র সংকেত দিয়ে প্রকাশ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, কিছু সমগোত্রীয় শ্রেণীর আমরা উদাহরণ দেখবো, যেমন অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, উদাহরণ মিথেন, ইথেন, অ্যালকিন, কার্বন যা হাইড্রোজেন তার দ্বিগুণ, ইথিন যেমন কার্বন 2টি, হাইড্রোজেন 4টি, কার্বন 3টি, হাইড্রোজেন 6টি, অ্যালকাইন এটার সাধারণ সংকেত CnH2n-2, অর্থাৎ কার্বন অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন যা হবে, কার্বন হাইড্রোজেন তার দ্বিগুণ থেকে 2 কম, এখানে 2টি, তার দ্বিগুণ 4টি, 4 থেকে 2 কম হলে 2, 3, 3-এর দ্বিগুণ 6, 6 থেকে 2 কম হলে 4। অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1, অর্থাৎ কার্বন যা হবে হাইড্রোজেন তার 3 গুণ, তার সাথে কার্বন 1টি, হাইড্রোজেন 3 গুণ, 3টি, 2টি, 3 গুণ, কয়টি, আহ
তিন গুণ থেকে দ্বিগুণ, দ্বিগুণ প্লাস এক, কার্বন এখানে দুটি, তিন কয়টি, চারটি, সাথে এক যোগ করলে পাঁচটি হয়েছে অ্যালডিহাইড, CnH2n প্লাস ওয়ান, CHCl। এটার উদাহরণ দেখো, কার্বন যার হাইড্রোজেন তার দ্বিগুণ এক, তাহলে কার্বন এক, হাইড্রোজেন তার দ্বিগুণ হলে দুই, আর এক CH3 CHO ইথানল, এরকমভাবে প্রোপানল কার্বক্সিলিক অ্যাসিড, এটার সাথে কার্বক্সিলিক গ্রুপ থাকবে। উদাহরণ ইথানয়িক অ্যাসিড, দুই কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, প্রোপানয়িক অ্যাসিড, এগুলো সবগুলো সমগোত্রীয় শ্রেণী আমরা দেখলাম। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসের উপর ব্যাপার দিবস যারা নাকি প্রাকৃতিক গ্যাসের উপাদান দেখো, পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামের উপাদান সমূহ তাদের পৃথকীকরণ, হাইড্রোকার্বন কি এলিভেটিক হাইড্রোকার্বন থাকে বলে, মুক্ত শিকল অবাধ্য শিকল হাইড্রোকার্বন কি সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে বলে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন থাকে বলে, উপরন্ত সমগোত্রীয় শ্রেণী কি সমগোত্রীয় শ্রেণী। এছাড়া বিভিন্ন টেস্ট এবং বিভিন্ন শিক্ষা বোর্ড এবং স্কুলে টেস্ট পরীক্ষায় আগত সৃজনশীল এবং নৈমিত্তিক প্রশ্নগুলি বেশি বেশি চর্চা করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের একদম শেষ পর্যায়ে আজকের আমার এই ক্লাসটি আমার ইউটিউব চ্যানেল সেলিম রাজ কেমিস্ট্রি স্কুলে পেতে পারো। আজকের ক্লাসটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করবে, তাছাড়া বেশি বেশি লাইক শেয়ার করবে। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি, আল্লাহ হাফেজ।